আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, আগস্টের তৃতীয় সপ্তাহে কিয়েভ সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত দেশে তার প্রথম সফর। দিল্লির কূটনৈতিক মহল সূত্রে খবর, ভলাদিমির জেলেনস্কির আমন্ত্রণে এই প্রথম সফর প্রধানমন্ত্রীর। কিয়েভ সফরে যাওয়ার সম্ভাবনা নরেন্দ্র মোদীর। আগস্টে তৃতীয় সপ্তাহে কিয়েভ সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত দেশে তার প্রথম সফর। দিল্লির কূটনৈতিক মহল সূত্রে খবর, ভলাদিমির জেলেনস্কির আমন্ত্রণে এই সফর। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কির আমন্ত্রণে এই সফর নরেন্দ্র মোদীর। যুদ্ধবিধ্বস্ত কিয়েভ সফরে যাওয়ার সম্ভাবনা নরেন্দ্র মোদীর। আগস্টের তৃতীয় সপ্তাহে যেতে পারেন মোদী। আগস্টের তৃতীয় সপ্তাহে কিয়েভ সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত দেশে তার প্রথম সফর। দিল্লির কূটনৈতিক মহল সূত্রে খবর, ভলাদিমির জেলেনস্কির আমন্ত্রণে এই সফর। কিয়েভ সফরে যাওয়ার সম্ভাবনা নরেন্দ্র মোদীর। আগস্টের তৃতীয় সপ্তাহে ইউক্রেনের রাজধানী কিয়েভ যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভলাদিমির জেলেনস্কির আমন্ত্রণেই এই সফর, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আগস্টের তৃতীয় সপ্তাহে কিয়েভ সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত দেশে তার প্রথম সফর। দিল্লির কূটনৈতিক মহল সূত্রে খবর, ভলাদিমির জেলেনস্কির আমন্ত্রণেই এই সফর। আমাদের সঙ্গে রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী। ম্যাডাম, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। আগস্টের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিয়েভে যেতে পারেন, যেখানে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ চলছে সেখানে বারংবার মানে যুদ্ধ বিরতির কথা ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে। এই যুদ্ধবিধ্বস্তর পর প্রথমবার নরেন্দ্র মোদী তিনি সফর করতে যাচ্ছেন, কতটা গুরুত্বপূর্ণ হতে পারে? দেখুন, গত মাসে আমরা দেখেছি যে ইনফ্যাক্ট এই মাসে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাশিয়া সফরে গেছেন এবং মস্কোর সফর ঘিরে একদিকে যেই সময় নেটোর হাই লেভেল ভিজিট চলছিল এবং অন্যদিকে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সামিট চলছিল, সেই সময় নরেন্দ্র মোদী তিনি রাশিয়াতে যায় এবং মস্কোর সফর ঘিরে কিন্তু প্রধানমন্ত্রীকে অনেকটাই ইন্টারন্যাশনাল ক্রিটিসিজমের মুখে পড়তে হয়। স্পেশালি আমরা দেখেছি ইউনাইটেড স্টেটস এর তরফ থেকে বিভিন্ন সময়ে কিন্তু কড়া বার্তা দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীকে। এবং আমরা যদি ইউক্রেন রাশিয়ার এই যুদ্ধের পরবর্তী সময় ভারতের বিদেশ নীতি দেখি, তাহলে আমরা দেখে থাকবো যে ভারত কিন্তু উভয় দেশের সঙ্গে, অর্থাৎ ইউক্রেন এবং রাশিয়া দুটো পক্ষের সঙ্গেই কিন্তু ভারত একটা সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করেছে এবং একটা যুদ্ধ বিরতি স্পেশালি থ্রু ডায়ালগ অ্যান্ড পিসফুল প্যাসিফিক মিন্স কিন্তু সেটেল করার বার্তা দিয়েছে। এবং যেহেতু মস্কো সফর ঘিরে আমরা দেখেছি যে জেলেনস্কি তিনিও কিন্তু যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছিল, আমার মনে হয় যে নরেন্দ্র মোদী তিনি কিন্তু চাইছে ইউক্রেনের সঙ্গেও একটা সুসম্পর্ক বজায় যাতে থাকে এবং কোনোভাবেই যাতে ইউক্রেন বা নেটো যে কান্ট্রিগুলো আছে এবং ইউনাইটেড তারা যাতে কোনোভাবে ভারত বিরোধী কোন রকম কোন মানসিকতা যাতে না তৈরি হয় এবং রাশিয়া এবং অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে প্রত্যেকের সঙ্গে একটা সুসম্পর্ক যাতে বজায় থাকে, তারই একটা প্রচেষ্টা বলে আমার মনে হয় এই নরেন্দ্র মোদীর কিয়েভ সফর। ধন্যবাদ আপনাকে সম্পূর্ণা ম্যাডাম। আমরা কথা বললাম আন্তর্জাতিক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামীর সঙ্গে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, আগস্টের তৃতীয় সপ্তাহে কিয়েভ সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত দেশে তার প্রথম সফর। দিল্লির কূটনৈতিক মহল সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, ভলাদিমির জেলেনস্কির আমন্ত্রণেই এই সফর।